আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের স্কুল তো মেয়েদের স্কুল, তাই না? কিন্তু আজকে আমরা পড়ব সেই ছেলেটি। নাট্যকার তো বুঝছো, যিনি নাম লিখেন, অভিনেতা তো আগেই বললাম। উনি মঞ্চে অভিনয় করেছে, টেলিভিশনে অভিনয় করেছে, চলচ্চিত্রে অভিনয় করেছে। বললাম তো, ছবি দেখালে হয়তো তোমরা চিনতে, এখনো কেউ কেউ হয়তো বা চিনছো। এবং নির্দেশক, নির্দেশক মানে পরিচালক। তো বড় কাউকে জিজ্ঞেস করতে পারো যার না চিনলে মামুনুর রশিদটা কে, ঠিক আছে? দেখবে চিনবে। হ্যাঁ, 80-90 দশকে তখন যারা টিভি দেখতো, তখন টিভিতে একটাই চ্যানেল ছিল, বিটিভি, ঠিক আছে? তখন যারা টিভি দেখতো, অভিনেতা অভিনেত্রী সবাইকে মোটামুটি চিনত। আর যদি কেউ গ্রামে থাকে, ঠিক আছে, গ্রামে তো টেলিভিশন ছিল না, কারেন্ট ছিল না, তাহলে না চিনতে পারে, ঠিক আছে? তো বড় কাউকে জিজ্ঞেস করতে পারো বাসায়, দীর্ঘ সময় টিভি দেখে থাকে 80-90 দশকে, যে মামুন রশিদটা কে, ঠিক আছে? তোমাকে হয়তো চিনিয়ে দিবে। অনেক সিনেমাও আছে, মন পুরো সিনেমা হয়তো অনেকে দেখেছে, ওখানে উনি অভিনয় করেছে। আচ্ছা, পুরো জন্মসম তো তুই লিখবি, স্টার্ট লিখতে দরকার ছিল। উনি কিন্তু এখনো বেঁচে আছেন, ওনার জন্মসান হচ্ছে 1948 সালে, ঠিক আছে? 1948 সালে তারিখটা লিখি, তারিখটা তোমাদের বইতে নাই, তারিখটা আমার কাছে অনেক মজা লেগেছে। এবার জানো জন্ম হচ্ছে 29 ফেব্রুয়ারি। কেন মজা করেছি বুঝেছো তো? 4 বছর পর তো জন্মদিন আসে, 29 ফেব্রুয়ারি, লিপ ইয়ারের দিন, ঠিক আছে? তো এই বছর অর্থাৎ 2020 সালে ওনার 18তম জন্মদিন গেছে। এখন কেউ কেউ বলতে পারে 18তম কিভাবে? আসলে 18তম না, আসলে হচ্ছে 72তম, যেহেতু 4 বছর পর পর আসে জন্মদিন, সেই জন্য অনেকে বলে যে ওনার 18তম জন্মদিন ছিল।
আছে। তো বাংলা রসুন সম্পর্কে তো মোটামুটি আমি আমরা জানলাম। এবার আসো আমরা আমাদের মূল পড়ায় আসি, সেই ছেলে, সেই ছেলেটি কি গল্প প্রবন্ধ ঠিক কি এটা হচ্ছে নাটক ঠিক, এখানে নাটক বলে নে বলেছে নাটিকা, নাটক আর নাটিকার মধ্যে পার্থক্য, নাটক নাটিকা। মনে হচ্ছে এটা পুরুষবাচক একে স্ত্রীবাচক, নাটকের আবার পুরুষবাচক স্ত্রীবাচক হয় নাকি? না, নাটকের চেয়ে নাটক হচ্ছে ছোট নাটক, নাটিকা মূলত এক কথায় বলা যায় ছোট নাটক, ঠিক আছে? এখানে চরিত্র কম থাকে, দৃশ্য কম থাকে, ঘটনা আহামরি কিছু হয় না, ঘটনাটা হয় যে সমাজ সচেতনতামূলক কিছু গল্প থেকে হয়, এছাড়া মানুষকে কোনো একটা বিষয় নিয়ে সচেতন করা, সমাজে কোনো দোষ দোষ ত্রুটি এগুলো একটু বুঝিয়ে দেয়া, ঠিক আছে, কোনো একটা বিষয় নিয়ে হয়, সেই জন্য কাহিনীটা খুব বেশি আকর্ষণীয় অনেক সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তো সেই ছেলেটি তাহলে এটাও কোনো একটা বিষয় নিয়ে আমাদের সচেতন করতে চেয়েছেন লেখক, নাটকার, ঠিক আছে, নাটকার বলে ভালো হয়, নাটকার আমাদের সচেতন করতে চেয়েছেন, কী নিয়ে সচেতন করতে চেয়েছেন। তার আগে আসো আমরা জানি নাটক কী, নাটক আর নাটিকা বলতে কী ধরল, নাটকটা কী? নাটকটা আমরা সবাই চিনি, কিন্তু নাটক হচ্ছে মূলত মূলত কী? নাটক হচ্ছে আসলে দেখার জিনিস, নাটক কোনো পড়ার জিনিস না, ঠিক আছে? আমরা গল্প পড়ি, কবিতা পড়ি, উপন্যাস পড়ি, তাই না, প্রবন্ধ পড়ি, কিন্তু গল্প হচ্ছে দেখার জিনিস। সেই জন্য গল্পগুলো যখন লিখে তখন এমনভাবে লিখে যাতে অভিনয় করতে সুবিধা হয়, ঠিক আছে? তোমাদের সেই ছেলেটি নিশ্চয়ই পড়েছে এতদিনে যে কীভাবে অভিনয় করবে, দৃশ্য কী, সেগুলো সবগুলো সুন্দরভাবে বর্ণনা করা আছে, ঠিক আছে? আর সেই ছেলেটি এমন নাটক, এটা অনেকেই দেখছি অভিনয় করছে, ইউটিউবে দেখলাম অনেক ছেলে আর নিজের নিজের অভিনয় করছে, ঠিক আছে? কারণ এখানে দৃশ্য টিশ্যগুলো খুবই তাদের জন্য খুবই সহজ হয়েছে দৃশ্যগুলো উপস্থাপন করা, কারণ তিনটে দৃশ্য আছে, দ্বিতীয় দৃশ্য কি? দ্বিতীয় দৃশ্য স্কুলের মাঠ, তাই না? সাবু যুদ্ধে আর্যদের স্কুল, তারপর দুটো চরিত্র আছে সাবু আর কি সোমেন, সাবু সোমেন এই দুজন হচ্ছে আর্জুন সহপাঠী বা আর্জুন বন্ধু, ঠিক আছে? আর্জুন সহপাঠী বা বন্ধু তোমাদের বইটি লিখেছিল,
শোনো ভাই তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা বললো, আমি তো যাবো ওই বাজারের দিকে। আচ্ছা, আজ স্কুলের দিকে যাবে না, আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময়। আইসক্রিমওয়ালা, ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, আমার বাজারের সময় চলে যায়, চাই আইসক্রিম। আইসক্রিমওয়ালা চলে যায়। হাওয়ায় মিঠাইওয়ালা একটু, হাওয়ায় মিঠাইওয়ালা, আচ্ছা আরজন ডাকলো হাওয়া মিঠাইওয়ালাকে, ভাই শোনো হাওয়ায় মিঠাইওয়ালা শুধু শুধু ডাকছো কেন, এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়ার মিঠাই যে শুনলে মিলিয়ে যাবে। আর কি বললো তখন? আর বললো, তোমার হাওয়ার মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমছে আর শূন্য মিলিয়ে যাচ্ছে? হাওয়ার মিঠাইওয়ালা কি বললো? হ্যাঁ, মেঘের চাই তো অনেক ঠান্ডা, তাই তো মিলিয়ে যায়। চাই চাই হাওয়ার মিঠাই, চলে যায়। হাওয়া মিঠাই নিশ্চয়ই চিনো, তাই না? মুখে দিলে সাথে সাথে গলে যাওয়া এক খবর। আর জি, আমি এখন কী করবো? বাড়ি গেলে বাবা বলবে স্কুল থাকি দেওয়ার দেওয়ার মতো, স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো, এখন কি হবে? এবার আসলে প্রথম দৃশ্যটা আমরা একটু দেখি। আমরা বুঝতে পারছি আর্জুর একটা সমস্যা আছে হচ্ছে, তাই না? আর্জুর বন্ধুরা আর্জুকে ফেলে চলে গেছে, আর্জুর পায়ে একটু সমস্যা হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি নাটকের বৈশিষ্ট্য, নাটকের প্রাণ কাকে বলা হয় জানো? সংলাপ, সংলাপ, সংলাপ হচ্ছে এই চরিত্রগুলো যে কথা বলে সেটাই হচ্ছে সংলাপ। এর মাধ্যমেই আমরা কথাগুলোর মাধ্যমে আমরা ঘটনাটা ঘটনাগুলো সব বুঝতে পারি। তাহলে এখানে দেখছি আমরা যে আরজু, সোমে আর সাপু তিনজন স্কুলে যাচ্ছে, এর মধ্যে আরজু একটু পায়ে সমস্যা হয়েছে, সে আর যেতে পারে না, বন্ধুরা ওকে পেলে চলে যায়। এখানে আমরা এই সোমেন আছে এই দৃশ্যে, কিন্তু সোমেনের কোনো কথা শুনতে পাই না, ঠিক আছে? তাহলে এই দৃশ্যে, প্রথম দৃশ্যে সোমেন চরিত্রটা হচ্ছে নিষ্ক্রিয় চরিত্র, ঠিক আছে? তারপর আইসক্রিমওয়ালা আসলো, আইসক্রিমওয়ালা কিছু উপদেশ দিয়ে গেল, স্কুল ফাঁকি দেওয়া খুব খারাপ, স্কুলে যাও, মানুষ তো উপদেশ দিত উস্তাদ, ঠিক আছে? ও তো ইচ্ছে করে ফাঁকি দিচ্ছে না। তবে এখানে আইসক্রিমওয়ালার কথায় আরেকটা আমরা বুঝতে পারলাম, আইসক্রিমওয়ালা অবশ্য কথা খারাপ বলেনি, স্কুল ফাঁকি দিলে তো খারাপ, ও স্কুল ফাঁকি দিয়েছে বলে আজকে আইসক্রিমওয়ালা হতে হচ্ছে, তাই না? কিন্তু তারপর একটু না বসে অনেকে অনেক উপদেশ দেয়, সেই জিনিসটা আমরা আইসক্রিমওয়ালার মধ্যে দেখতে পেলাম, তাই না? তাহলে এবার দ্বিতীয় দৃশ্যে যেতে পারি। প্রথম দৃশ্যটা তোমাদের মনের চোখে দেখেছ, আমার মনে হয় কিছুগুলো দেখেছ। দ্বিতীয় দৃশ্যে, দৃশ্য কি আগে তো বলেছি, দ্বিতীয় দৃশ্য হচ্ছে স্কুলে, স্কুল দ্বিতীয় দৃশ্যে কারা কারা আছে দেখি। স্কুলের ঘন্টা বাজে, ঠিক আছে, মানে টিফিনের ঘন্টা বেজেছে। সোমেন, সাবু আরও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময় আসেন শিক্ষক লতিফ স্যার। তাহলে এখানে কে কে আছে দেখি, এখানে আসছে দেখি দ্বিতীয় দৃশ্যে। লতিফ স্যার, কিন্তু কেন করে? সাবু, এমনি
লতিফ স্যার এমনি মানে ইচ্ছে করে নাকি ওর কোনো সমস্যা আছে? সব জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা এই যে সময় এদিকে শোনো, তোমার কি মনে হয় আজ ইচ্ছে করে স্কুল কামাই করছে? সময় স্যার, ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি, তাই তো চলে আসি, সেটাই ভালো না স্যার? লতিফ স্যার, কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে। মিঠু স্যার, ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। কোথায়? লতিফ স্যার জিজ্ঞেস করছে কোথায়। মিঠু, ওই যে পলাশতলের আম বাগানে, ওখানে বসে আছে আমার সাথে নানান কথা। লতিফ স্যার, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? মিঠু, এক সময় বললো তুমি কি স্কুলের দিকে যাবে, আমি বললাম না এখন বাজারে যাবো, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাবো। লতিফ স্যার, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা ওই আম বাগানে কি এখনো আছে? সময় মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার, তোমরা চলো তো। সাপ স্যার, ওদের চোখে মুখে অনিচ্ছা, হাওয়াই মিঠাই বেলা হেঁকে চলেছে, হাওয়াই মিঠাই। লতিফ স্যার ওদের দুজনকে নিয়ে রওনা দেয়। হাওয়া মিঠাই বেলাকে দেখা যায় না, হাওয়া মিঠাই বেলার কমটা শোনা যায়, হাওয়া মিঠাই করে হেঁকে চলেছে। আচ্ছা তাহলে এখানে দেখি, লতিফ স্যার যখন শুনছে যে আজু আসে নাই, ভালো করে শুনতে চেয়েছে যে কেন আসে না, ঠিক আছে, সাবুর কাছ থেকে ভালো করে বুঝতে পারেনি, আবার সময়কে জিজ্ঞেস করছে কেন, কি ইচ্ছে করে নাকি ওর কোনো সমস্যা আছে, ঠিক আছে। সময়ের কথা শুনে লতিফ স্যারের মনে একটু খটকা লেগেছে। লতিফ স্যার এটাকে ভালোভাবে কী করতে চেয়েছেন, ভালোভাবে অনুসন্ধান করতে চেয়েছেন, ঠিক আছে। লতিফ স্যার তো আইসক্রিম ওনার মনে, লতিফ স্যার ভালোভাবে দেখতে চেয়েছেন আসলেই কোনো সমস্যা আছে। তাহলে দ্বিতীয় দৃশ্য তো আমাদের হয়ে গেল, ঠিক আছে, এবার আসো তৃতীয় দৃশ্য। তৃতীয় দৃশ্য দেখিয়ে পাই, আর কি করছে আমবাগান বসে বসে। আমবাগান অসহায় আর্য বসে আছে, একা সে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে তাকে অনুসরণ করার চেষ্টা করছে, সে বসে বসে আছে, কোনো কাজ নেই, কী করবে, সময় কাটাতে হবে তো। আর্য, পাখি একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাবো, কি বলো, কি হলো, নেমে গেলে কেন, মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাবো স্কুলে, কি বলছো, ভিজে যাবো, ভিজলাম আবার শুকিয়ে যাবো, তবুও তো স্যার বুঝবে, ছোটো পাখি চন্দনা, এই যে শালি, আমাকে দেখতে পাচ্ছ না, আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না, চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে, আর্যু কাঁপে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্যুর মনে কিন্তু অনেক কষ্ট, কেন কষ্ট, আর্যু স্কুলে যেতে পারছে না, এটা তার মনে অনেক কষ্ট, সে কিন্তু যেতে চাচ্ছে, সে যেতে পারছে না, এইসব কথার মধ্যে দিয়ে তার কষ্টটা ফুটে উঠেছে, এসব কথার আসলে কোনো অর্থ হয় না, ঠিক আছে, শালিক চন্দনা এইসব পাখি তার কথা বুঝবে না, মেয়েকে তার কথা বুঝবে, তো তার মনের কষ্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না, আর্যু কাঁপে থাকে।
হঠাৎ উপস্থিত হয় কে, লতিফ স্যার। লতিফ স্যার, আর তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি স্কুলে যাও নি কেন? সুমন বলে, কাঁদিস না স্যারকে বল না। আর তখনও কাঁদছেই, এড়িয়ে যাচ্ছে। লতিফ স্যার, কোনো ভয় নেই বলো। আর্জুন, স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না, বা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার, তোমার বাবা মাকে বলনি কেন? আর্জুন বলেছি, বাবা বললেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। লতিফ স্যার, তোমার পা দুটো দেখি, এ তো রোগ, তোমার পা চিকন হয়ে গেছে। লতিফ স্যার দেখলো যে তার পাটা স্বাভাবিকের তুলনায় অনেকটা চিকন হয়ে গেছে। আর্জুন তখন কী বললো? আর্জুন বললো, মা জানে সেই ছোটোবেলায় কী যে অসুখ হয়েছিল, সেই থেকে পাটা চিকন, মা বোঝে কিন্তু কাঁধে শুধু শুধু। লতিফ স্যার, তোমার খেয়াল করোনি? সোমেন বললো, না স্যার। লতিফ স্যার বললো, তোমাদের বন্ধু না? সোমেন, জি স্যার। তোমার যদি এরকম হতো? লতিফ স্যার ওদের একটু একটু ভৎসনা করলো, তোমাদের তো বন্ধু, তোমাদের তো দেখা উচিত ছিল, ওর পাটাতে ছোট হয়ে গেছে, একটু চিকন হয়ে গেছে, তোমাদেরও তো হতে পারবে, অসুবিধা তো যে কারো হতে পারে, তাই না? সোমেন, আমরা বুঝতে পারিনি স্যার, এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম, দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ধরলাম। কী করলো? দুজন দুজন দুই পাশ থেকে কাঁধে হাত দিয়ে, ঠিক আছে, সোমেন মাঝখানে, এই মনে করো সোমেন, ঠিক আছে, কাঁধে সোমেনের এক হাত সাবুর হাতে, আরেক হাত কি, এক হাত সাবুর কাঁধে, আরেক হাত সোমেনের কাঁধে, হ্যাঁ নাকি, আচ্ছা নিল, তারা নিল, বলছে এখন ওর উপর কোথায় যাবো, ওরা এভাবে নিয়ে যাবো। লতিফ স্যার বলো, স্কুলে যাবে না বাড়ি যাবে? আরজু বললো, স্কুলে যাব। ওদের কাঁধে হাত তুলে আরজু স্কুলে যাব, ঠিক আছে, দুজনের কাঁধে হাত দিয়ে কাঁধে ফর করে যাব স্কুলে। লতিফ স্যার, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কী করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি লতিফ স্যার একজন সচেতন নাগরিক, সচেতন শিক্ষক, ঠিক আছে, সবাই এরকম সচেতন হতে পারে না, অনেকেই না বুঝে অনেকে উপদেশ দেয়, ঠিক আছে, এটা সবাই আসলে খেয়াল লক্ষ্য করা দরকার, অসুবিধা হচ্ছে কিনা, বা আমার লক্ষ্য করা দরকার, শিক্ষককে লক্ষ্য করা দরকার, অন্যান্য যারা বড়রা আছে তাদের লক্ষ্য করা দরকার, বন্ধুদেরও লক্ষ্য করা দরকার, তাই না? আসলে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আগে যেটা হতো দেখা যেত কারো কোনো অসুবিধা থাকলে না, দেখা স্কুলে, বিশেষ করে স্কুলে তার সহপাঠীরা বরং তাকে আরও বেশি তাকে নিয়ে মজা করতো, হ্যাঁ, তাতে কী হয়, তার যে কষ্ট হয় না অনেক, সে কষ্টটা বুঝতো না, ঠিক আছে। মনে করো কারো পায়ে সমস্যা, তাকে ব্যঙ্গ করার ইচ্ছা করে তারাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাকে কষ্ট দেওয়ার জন্য, ওরা মজা পাচ্ছে, ও বুঝছে না যেটা যাকে নিয়ে ব্যঙ্গ করছে তার কষ্ট হচ্ছে। এছাড়া বিভিন্ন রঙের ডাকে, বিভিন্নভাবে বিকৃত নামে ডাকে, ঠিক আছে, কারো পা ঘোড়াই ঘোড়াইয়া লাগাইয়া এরকম, বা চোখে সমস্যা আছে কানাইয়া, এরকম বিভিন্নভাবে আরও তার জীবনটাকে কী করে দেবে অচেষ্ট করে তোলে, যা আসলে কী করা উচিত, আসলে তো তাদেরকে একটু সহযোগিতা করা উচিত, অল্প সহযোগিতা করা উচিত, একটু সহযোগিতা করলে তারাই স্বাভাবিক মানুষের মতো সব কিছুই করতে পারে, বরং অনেক ক্ষেত্রে যারা বিশেষ চাহিদা সম্পন্ন স্বাভাবিক মানুষের চেয়ে আরও বেশি করতে পারে, কেন বেশি করতে পারে জানো, কারণ তাদের মনে একটা জিদ থাকে, ঠিক আছে, আমি করে দেখাবো, ঠিক আছে, আমাকে মনে করে যে পারবে না আমি, আমার সমস্যা আছে, ঠিক আছে, এই জিদটা দেখা যায় স্বাভাবিক মানুষের চেয়ে আরও বেশি করতে পারে, ঠিক আছে। নারীকেটা নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, এখন তোমরা সামনে থাকলে জিজ্ঞেস করতে পারতাম যে তোমাদের কোথায় বোঝনি বলো, তাই না? নাটকটা অবশ্য করবে, ঠিক আছে, পারলে যদি একসাথে কয়েকজন থাকো অভিনয় করতে পারো নিজেরা, এছাড়া শব্দ তো টিকাগুলো করবে, পাক পরিচিতি অবশ্যই করবে, লেখক পরিচিতি করবে, লেখক পরিচিতি যে যা লিখেছে তাই লিখবে, বাকি তেমন করছো না, হ্যাঁ লেখক পরিচয় মধ্যে শুধু ছিল উনি উনি যে অঙ্কন করেন টাঙ্গাইলে, এটা মনে হয় আমি লিখি। তাহলে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, শুভকামনা রইল সবার প্রতি।